হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। প্রিথাস কম্প্যাক্ট লাইফে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজ হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার সকালবেলায় একটা সুন্দর ঝকঝকে ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকে মঙ্গলবার, কিন্তু শুধু মঙ্গলবার না, আজকে হচ্ছে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, মানে আজ থেকে আমাদের জয় মঙ্গলবার, মঙ্গলচণ্ডীর ব্রত শুরু হয়। সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে মঙ্গলবার করে এই ব্রতটা চলে। তাই এদিকে দেখো, মা সেটারই জোগাড় যন্ত্র করছে, মা চান টান করে ঠাকুর ঘরে চলে এসছে। আর আমার দৈনিক ব্লগ যারা দেখো তারা তো জানো এটা আমাদের শিব মন্দির, আর যারা নতুন তাদের জন্যও বলছি এটা আমাদের শিব মন্দির। আর পাশটা অন্ধকার হলেও দেখো দেখা যাচ্ছে একটা মঙ্গলচণ্ডীর ঘটও এখানে প্রতিষ্ঠিত আছে। তো ওই মঙ্গলচণ্ডীর ঘটের সামনেই মা এখন আলপনা দিয়েছে, আলপনা দিয়ে ওখানে 17টা ডিঙি এঁকেছে। আঁকার পর ওই 17টা কাঁঠাল পাতা, 17টা বেল পাতা, 17টা দূর্ব এইসব দিয়ে সাজাতে হয়। ওটা হচ্ছে তোমার মা মঙ্গলচণ্ডীর আটন। এখানেই আমরা জল দেবো, তারপর মায়ের কোলে ফলও দিতে হয়। তো সেই সবগুলোই মা এখন করতে বসে গেছে। আমার এখনও চান টান হয়নি, আমি এখনও বসে আছি, এবার যাবো আর কি চান করতে, ভাবছি যাবো যাবো, কিন্তু এখনও যেয়ে উঠতে পারিনি। আর মা তো জোগাড় করছে, আর এটা কী বলো তো, সবই 17টা, মানে যতজন ব্রতী যে কজনা পুজো করবে তাদের প্রত্যেকজনারই 17টা করে বেলপাতা, 17টা করে দূর্ব, 17টা করে তুলসী পাতা এগুলো দিতে হয়, কাঁঠাল পাতা 17টা সবই এগুলো দিতে হয়। মানে আমি, কাকিমার মা, মানে প্রত্যেকজনারই 17টা করে, মানে 51টা দিতে হয় আমাদের। তা যাই হোক, মা এখন বসে গেছে আর আমিও চান করতে যাব যাব ভাবছি, এই যাবে এখন চান করতে চলেও যাব। এসে এবার মা তো মোটামুটি ওদিকের জোগাড় সেরেছে, আর আমি এসে তারপর তোমার এবার ফলের জোগাড়টা সেরে ফেলবো। কাজ বটে, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, একদম চান টান করে রেডি হয়ে গেছি। আর একটু আগে তো তোমাদেরকে দেখালাম মা সেই পুজো আচ্ছা জোগাড় করছে, ওটা হচ্ছে আজকে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার, মানে পয়লা তারিখ আজকে। তো আমাদের এই জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয় জয় মঙ্গলবারের ব্রত, 5টা মঙ্গলবার পড়েছে এই মাসেও, তো 5টাতেই করতে হবে পুজো। সেটারই মা চান টান করে ব্যবস্থা করছিল, রামসা বাইরে। আর আমিও তোমার নিচে গেছিলাম একটুখানি, তারপরে এখন চান টান করে চলে এসেছি। এবার তুলসী গাছে জল দেবো, নিজের জপার নিক সারবো, সেরে যাবো নিচে। না নিচে কি করতে গেলাম, তা তোমার কি বলে, এবার গিয়ে পুজো আচ্ছা জোগাড়টা মা তো করেই ফেলেছে, ওই নৈবেদ্যের জোগাড়টা হবে আর কি। তো তারপরে ও পুজোয় বসবে, এখন উনি কতক্ষণে বসবে সেটাই কথা, আজকে আবার তার উঠতে দেরি হয়েছে, এটা হচ্ছে সমস্যা, তাই না? কখন যাবে তুমি? এখনই করবে। ও আচ্ছা, করে দেবে, ঠিক আছে, ও করুক। তাতানো মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছে, এবার ওকেও জামা কাপড়টা ছাড়িয়ে খেতে দিয়ে দিই, আর মেয়ে তো পড়তে চলে গেছে। তো যাই নিচে গিয়ে আমি এবার জোগাড়টা করে নিই পুজোর। নিচে এসে গেছি, পুজোর জোগাড় হয়ে গেছে ফলের, আর এরপরে তোমার কথাটা পড়তে হবে আর কি, জয় মঙ্গলবারের ব্রত কথাটা পড়বো। তো পাশে বাড়ির কাকিমা বলছে নাকি আসবে শুনবে, তখন কথাটা পড়ে নিই, আর ততক্ষণে ও পুজোয় বসে যাক। আমার হাজবেন্ড তো পুজো করতে বসে গেছে, এদিকে আমিও জয় মঙ্গলবারের ব্রত কথাটা পড়ে নিচ্ছি। আর এই ব্রত কথাটা খুব বড়, এই জয় মঙ্গলবারের ব্রত কথা আর এদিকে ইতুর ব্রত কথা। তা ব্রত কথাটা পড়া তো আমার হয়ে গেল, এরপর পেটের ব্যবস্থা করছি, মানে ওটা তো থেমে থাকবে না, ওটার ব্যবস্থা আগে করতে হবে। আর এই মঙ্গলবারে না আমাদের যেন তো শুকনো মুড়ি খাওয়া যায়, একবার ফলাহার খাওয়া যায়, আর ময়দাটা খাওয়া যায়, মানে ভাত খেতে নেই। তো সেই জন্য ময়দাই করছি সকালবেলা, এখন ময়দাটা করে নিচ্ছি, তারপরে ঠাকুর ঘরে গিয়ে জল টল দিয়ে তারপরে এগুলো খাওয়ার ব্যবস্থা করব। পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার জল দিতে যাবো, মারা চলে গেছে জল দিতে, আর আমি পরোটা একটা বাকি আছে, এটা শেখবো, সেটা চলে যাবো। আর একটু আলোচনচুরি করেছি আজকে, তো মানে ফলাহার ও আর ভাত টাত খাওয়া নেই, তো সেই জন্য বারবার এই পরোটার উপরেই নির্ভর। তো সেই সকালবেলা একটু করে নিলাম, এবার এটা করে তারপরে জল দিয়ে ওই গথটা গিলে নিয়ে তারপরে খাবো আর কি কিছু। তো যাই জলটা দিয়ে আসি। জয় মাতা।
সোনার মগজুরির উপর বেলা কেন মগজুরি এত বেলা হাসাতে খেলাতে পাটিশাড়ি পড়তে তেল হলুদ ভাঙতে সোনার ধুলায় ধরতে আঘাটায় ঘাট করতে অরাজ্যকে রাজ্য দিতে আপত্তির পথ করতে আইগুলো বিয়ে দিতে আপত্তির পথ দিতে নির্ধনের দুর্নীতিতে চড়ে বন্ধন বোঝাতে অন্ধের নড়ি দিতে তাই এত বেলা আমি ওদিকে মা মঙ্গলচণ্ডীর আটনে জল দিচ্ছি আর এদিকে মা বসে জল খাচ্ছে দেখছো। জল খাচ্ছে মানে কি, তোমাদেরকে একটা কথা তো বলাই হয়নি, এত কিছু বললাম এটাই বলা হয়নি। এই মা মঙ্গলচণ্ডীর সব নিয়মের মধ্যে আরেকটা নিয়ম আমাদের আছে, যেটা হচ্ছে এই 17টা জপ খুঁটে দিতে হয়, 17টা ধান খুঁটে চাল বার করতে হয় সেটা দিতে হয়, আর তারপর 17টা তুলসী পাতা। তো এইটা মা মঙ্গলচণ্ডীর কাছে নিবেদন করা হয় এবং সেটা তোমার কলা পাতার খিলি করে দেওয়া হয়। তা আমরা এইবারে এখন কলা পাতাটা পাইনি, সেই জন্য তোমার কাগজে মুড়িয়েই নিবেদন করতে দেওয়া হয়েছিল। তো সেই এটাকে আমরা গদ বলি। তো সেই গদটাই মা এসে আগে খেলো, খেয়ে জল খেলো, আর এরপরে কাকিমাও বসে গেছে, আমিও বসে গেছি সেই গদটাই খেতে। আর এগুলো এবার এই কলার মধ্যে সব জিনিস কটাকে দিয়ে তোমার আস্তে করে এটাকে গিলে নিতে হবে, মানে চিবনো যাবে না। তো এটাকে গিলে নিয়ে তারপর জল খেতে পাবো, এটাই আমাদের মঙ্গলচণ্ডীর নিয়ম। হয়ে গেছে সেই গত্তা, খাওয়ার গত্তাই জানো তো, সেই 17টা তুলসী পাতা, 17টা জপ, 17টা ধান, মানে ধানরা চাল, ওই দিয়ে খেতে হয় আমাদের। তো সেটা আগের বার খেতে গিয়ে তোমার অসুখ সৃষ্টিতে খেতে গিয়ে গলায় ফলায় লাগিয়ে ফেলেছিলাম, সেটা যদিও নিজের দোষই হয়েছিল, নিজের একদম ব্রেন অফ হয়ে গেছিলো, আমি জানি কীভাবে খায় তাও যে কী করে খেয়েছিলাম কী জানি। তো যাই হোক, আজকে মা মঙ্গলচণ্ডীর নাম করে খেয়ে ফেলেছি, আর এবার ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি, আর এবার আমি বসে গেছি চা নিয়ে, একটুখানি চা খাই, তারপরে বাদবাকি আবার পরোটা চুকার তারপর চাটা খেয়ে নিই। খাওয়া দাওয়া সেরে ফেলেছি, পরোটা আর আলুর চচ্চড়ি খেয়ে নিলাম, আর এবার একটু বসে রয়েছি। বসে রয়েছি বলতে কি, আজকে তো হবে তোমার শুধু আলু পটল আর কুমড়ো দিয়ে তরকারি আর ডাল আর উচ্ছে ভাতে, ওটা হতে বেশি সময় লাগে না, তো সুতরাং একটু পরে গিয়ে চা পাবো। আর ভাত খাওয়ার লোক তো মাত্র তিনজন, মানে তিনজন না সরি চারজন, কাকা, ছেলে মেয়ে আমার আর আমার হাজবেন্ড, তো ব্যাস ঝপ করে হয়ে যাবে। আর এখন খেয়ে দেওয়ার জন্য একটু বসে রয়েছি, ঠিক আছে এবার একটু পরে গিয়ে রান্নাটা আবার সারবো। নিচে রান্না চাপিয়ে চলে এসেছি, আলু পটল কুমড়োর তরকারি আর হবে ঝিঙে পোস্ত, তো কাকে ভাঙন পোস্তটা বেটে দিচ্ছে। আর সেই যে বাসন দিতে আসে না ঝুড়ি করে, যে মহিলারা বাড়িতে তাদের থেকে একটু ঝুড়ি নিয়েছি দুটো কাপড় দিয়ে, তো কাপড়গুলো তো পরেই থাকে, তো ভাবলাম যে একটু ঝুড়িয়ে নিই, তো ওই জন্য একটা ঝুড়ি নিয়ে নিলাম। আর এদিকে তাতার এখন চান করতে যাবে, দয়া করে পড়ে এলাম, ওকে চান করিয়ে দেবো। আর বাবাটা তো করবে, ঠিক আছে। আর তারপরে তোমার খেতে দেওয়ার পালা, আমার পরোটা তো আমি করেই রেখেছি, মায়ের আবার পেট ভালো না, মা কিছুই খাবে না, মানে ফলা হাটটা করতে একটু আমি মুড়ি চিড়ে নেবে, আর কাকিমা মুড়ি চিড়েই খাবে, আর আমার ওই পরোটা হাতে একটু হয়েছে ওটাই খাবো ভাবছি। তো যাই হোক, সারাদিন তো এসব হচ্ছে, একে আগে চানটা করাই জানো তো। ছেলেকে চান করি টুরি দিয়ে আবার নিচে চলে এসেছি, আর নিচে তো আমি আলু পটল কুমড়ো তরকারিটা চাপিয়ে দিয়েই গেছিলাম, আর এই পাশে ঝিঙেও কেটে রেখে দিয়েছি। আর আলু পটলের তরকারিটার অনেকটাই মোটামুটি হয়ে গেছে, আর একটু জল শুকলেই হয়ে যাবে, তো এটা চাপিয়ে তো দিয়ে চলেই গেছিলাম। আর পাশের গ্যাসে ভাতও হয়ে গেছে, আর এই রান্নাটা হয়ে গেলে ওদেরকে খেতেও দিয়ে দেবো, মানে ছেলে মেয়ে কাকা আর আমার হাজবেন্ডকে দিয়ে দেবো। আর আমাদের তো আজকে ভাত খাওয়া নেই, তো আমাদের তো পরোটা আমার সকালে কড়াই আছে, আর মারা তো মুড়ি চিড়ে খাবে, তো এই দিয়েই আজকে দুপুরে হবে। আজকে দুপুরবেলায় যে রান্না হচ্ছে আলু পটল কুমড়ো দিয়ে তরকারি, সেটা আমারও পরোটাতে হয়ে যাবে, আর মারা মুড়ি খাবে, মুড়িতেও নিয়ে নেবে, ওটা নিরামিষভাবেই করা হয়েছে। আর এক্সট্রা করেছি ওদের খাওয়ার জন্য ঝিঙে পোস্ত, সেটা আমি আলাদা করে সরিয়ে রেখেছি, আমরাও একটু টেস্ট করব। আর ডাল আর আলু উচ্ছে ভাতে, তো ওদেরকে এখন ভাতটা দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিচ্ছে। যেটা নিয়ে আসছে দেখেছ, বাবা রে প্রচুর ফল, তো মৌসুমি তাই তো দেখছি, আমি এদিকে চা চাপিয়ে দিয়েছি, তুমি উপরে রেখে দাও গিয়ে।
এই ভর্নি দুপুরবেলায় চা চা পিছি তার একটা কারণ আছে, আর কারণটা হচ্ছে আমাদের বাড়িতে যিনি পুরোহিত, মানে আমাদের কুল পুরোহিত আমরা দাদা বলি, সেই দাদা এখন এসছে। আর কিভাবে এসছে জানো, মঙ্গলচণ্ডী পুজো করেছে, পুজো করে তাতানকে এক ব্যাগ ফল দিতে চলে এসছে, আর ওই দাদা না চা ছাড়া কিচ্ছুটি খায় না, তাই দাদার জন্য একটু চা চাপিয়ে দিলাম। তো দাদাও চাটা খেয়ে চলে গেল, আর আমার হাজব্যান্ডও গেলো এগোতে, কিন্তু দাদাকে কিছুই দেখাতে পারলাম না, ও পুরোটাই ঢেকে দিল। আর তারপর আমরাও বসে গেলাম আমাদের ফলাহার করতে, আর আমার ফলাহার কম, পরোটা আহারই বেশি, আর কাকিমা তো খাবে মুড়ি, আর মায়ের যেহেতু শরীর ভালো নেই, মা শুধু নিয়ম রক্ষা করবে, মা আর কিছুই খাবে না। তো মা এখন সামান্য একটুখানি নিয়ে বসে যাচ্ছে, এবার আমিও যোগাযন্ত্র করে নিয়ে বসে যাচ্ছি, এবার পেট পুজোটা সেরে ফেলি। এই দেখো এটা আমার ফলাহার, আমি তো বেশি খেতে পারি না, ওই জন্য একটুখানি চিড়ে মুরগি আর চিনি কলা এই দিয়ে মা খেয়েছি, আর ওই ওইটা খাবো। সকালে অর্ধেক রেখে দিয়েছিলাম আর অর্ধেক খেয়েছিলাম, দেড়খানা বড়টা, ওটা এখন খাবো। আর মায়ের তো শরীর ভালো না বললামই, ওই জন্য মা একটুখানি মানে নিয়ম রক্ষা করতে বসেছে, আর কাকিমাও বসে গেছে। যাই হোক, এটাতে কথা বলা যায়, কিন্তু আর কথা বলবো না, এখন আড়াইটা বাজছে, এবার খিদে খেয়ে ফেলি, বুঝলে, খুব খিদে পেয়ে গেছে আর ভালো লাগছে না। তারপরে দাদা এলো, তাকে একটু চা করে দিলাম, সেও চলে গেলো। তো যাই হোক, এসব সারাদিনের পর্ব মিটলো, এবার খাই দাই। আর রাতে তো খাবো মুড়ি, সে নিয়ে একটু কোনো ব্যাপার নেই, শুধু শুধু মুড়ি খাবো বা একটু তরকারি টরকারি করলে করবো। এইসব হলো আজকে সারাদিনের বৃত্তান্ত, খেয়ে নিই, ভিডিওটা আজকে এখানেই এন্ড করি। সবাই ভালো থাকো, আবার পরের দিন দেখা হবে।